যেন পৃথিবীতে একটা স্মারক এবং ঐতিহ্য এবং কিংবদন্তি হয় তাকে সারা জীবন। ধন্যবাদ সকলকে। অনন্য অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি আমাদের অহংকার, আমাদের অলংকার, শুধু বাংলাদেশ নয় বিশ্বের এক খ্যাতিমান ব্যক্তিত্ব ডক্টর দানবীর রাজীব আলী, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ এবং পরিজনেরা, আমার সামনে উপস্থিত প্রতিমণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রী সকলের প্রতি আমার পক্ষ থেকে এক হ্রাস শুভেচ্ছা। এই কথা আছে বাংলায়, ভালো ছাত্রের লক্ষণ শুধু পড়াশোনা নয়, আচার ব্যবহার এবং বিনয়। আমাদের এখানে উপস্থিত যে সমস্ত ছাত্রছাত্রী আছে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা দানবীর রাজীব আলী সাহেবের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে। তাদের সুন্দরভাবে বসা দেখে, তাদের আচার এবং বিনয় দেখে আমরা অভিভূত হয়েছি। দীর্ঘক্ষণ থেকে তারা গুরুজনের বক্তব্য শুনছেন এবং সমস্ত অনুষ্ঠানটিকে উপভোগ করছেন। দানবীর রাজীব আলী চিত্ত এবং বৃত্তের সমন্বয়ে এক ব্যক্তিত্ব, যাকে নিয়ে আমরা বরাবরই গর্ব করি। শুধু আমরা নয় আমরা সবাই, শুধু আমি নয় আমরা সবাই, আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি তাকে। 1965 সাল থেকে তখনই তার পরিচয় এবং তখনই আমি টের পেয়েছিলাম। একদিন বিমানে করে ঢাকা থেকে আমার জীবনের প্রথম যাত্রা, 27 টাকা ছিল বিমানের ভাড়া, সেই বিমানে করে ঢাকা থেকে সিলেটে আসছিলাম এবং তার সঙ্গে বিমানে বসে চলাফল ব্যবহার করে আমার যে, আমি যখন ছাত্র তার প্রতি যে শ্রদ্ধাবোধ জন্মেছে তা অমলিন, এবং আমার মনে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো যে শ্রদ্ধাবোধ তার সঙ্গে তার প্রতি আমার থাকবে। দানবীর রাজীব আলী দর্শনা থেকে জকিগঞ্জ এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া কোথায় তার অবদান দেন। আজকে জালালাবাদ রাজীব রাবিয়া ফাউন্ডেশনের জালালাবাদ মেডিকেল কলেজ, যেটা রাজীব রাবিয়া মেডিকেল কলেজ হসপিটাল এবং লিডিং ইউনিভার্সিটি, এই দুটি প্রতিষ্ঠানই ভালো, বাকি সকলকে বাদ দিলে এই দুটির দ্বারা একদিন সারা বিশ্বে পরিচিত লাভ করা সম্ভব। এবং এবং ইতিমধ্যে আমরা দেখেছি রাজীব রাবিয়া মেডিকেল কলেজে বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনা করতেছে। লিডিং ইউনিভার্সিটি গেলে বিড দেখে, ছাত্রদের আদান গুণা দেখে, ছাত্রদের চলাফেরা দেখে আমরা গর্ববোধ করি যে এটা দানবীর রাজীব আলীর একটি প্রতিষ্ঠান। মালিছড়া বাংলো মাঝে মাঝে আমি যাই, টেলিফোনে তিনি কথা বলেন, আমাকে বলেন আপনি আসেন, আমি নিজে থেকে তার খোঁজখবর নেই এবং যাই, যেখানে তখন দেখি যে কোথায় ব্রিটেনের প্রিন্স থেকে শুরু করে আপনার বাগানের শ্রমিক সবাই সেখানে উপবিষ্ট হয়, সেখানে যায় তার সঙ্গে মেলামেশা করে, তার সঙ্গে কথাবার্তা বলে তার থেকে উপকৃত হয়। আমি ব্যক্তিগতভাবে তাকে দেখেছি অত্যন্ত উদারমনা এবং সাদা সিধা মনে একজন মানুষ, তার মধ্যে একটি জিনিস উঠেই নেই, অহংকার করতে জিনিসটা আমাদের মধ্যে আছে। আমি অহংকার করি যে অহংকার আমার করা উচিত আমি জানি, কিন্তু রাগী বাড়ির মধ্যে কোনোদিন অহংকার আমি দেখিনি, কোনোদিন তার মুখ কালো দেখিনি, সুন্দর মুখ সবসময় সুন্দর। আমি তার দীর্ঘায়ু কামনা করছি এবং প্রত্যাশা করছি তার যে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যে আচরণ আমরা উপলব্ধি করলাম, এটা যেন তার প্রতিষ্ঠিত সব শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা অন্তত অবলম্বন করার চেষ্টা করে, তাহলে তারা প্রতিষ্ঠিত হবে এবং রাগী বাণী সাহেবের দান সেটা অমলিন হয়ে থাকবে। আমি এই মুহূর্তে তার দীর্ঘায়ু কামনা করছি এবং তার সহধর্মী পরম শ্রদ্ধা রাবিয়া খাতুন চৌধুরীর জান্নাত কামনা করে আমার সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করছি। এবং আমি বলছি যে আজকে যে আমাকে যে ভাবে সম্মানিত করা হয়েছে আমি গৌরবান্বিত বোধ করছি। এবং আমি জানি রাগী ভাই সাহেব বিভিন্ন বাগান সহ বিভিন্ন জায়গায় এই এলাকায় তো প্রচুর গর্বাড়ি করে দিয়েছেন, মানে তিনি বিনামূল্যে কাপ দিয়েছেন এবং তিনি নিজে লক্ষ লক্ষ কাপড় রোপণ করেছেন। আমি দুঃখিত, আমি আবেগের সাথে বলছি তিনি এখনো জাতীয় পুরস্কার পাননি। আমি প্রত্যাশা করি ইনশাআল্লাহ এই মহল থেকে, এই যে অনুষ্ঠান সে অনুষ্ঠান থেকে আমরা সরকারের কাছে তার জাতীয় পুরস্কারের দাবি প্রত্যাহার করছি। আমি দানবীর রাজীব আলীকে 1998 সালে বাংলাদেশ সরকার কর্তৃক আমাকে যে বিজ্ঞানী পুরস্কার প্রদান করা হয়েছিল স্বর্ণপদক, আমি দানবীর রাজীব আলী নামে সেটা উৎসর্গ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
আমার অত্যন্ত প্রিয় শিল্পী আপনাদেরও ইন্দ্রবন্দার বংশী পুরস্কার প্রাপ্ত এবং সম্মাননা প্রাপ্ত বাংলার মনীষীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, যেখানে আমার অনেক মুরব্বীরা আছেন, বন্ধুরা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, আর আছেন আমাদের হ্যান্ডসাম স্মার্ট ছেলেরা আর মিষ্টি মিষ্টি মেয়েরা। সালাম আলাইকুম সবাইকে। আমি এই প্রথম একটা সত্যি সত্যি অনেকদিন পর আমের মুকুলের পাশে গন্ধনী তিনিতে কথা শুনছিলাম, এবং সালে তোকে খুব সুন্দর করে বলেছেন আমার বন্ধু, এরা তো কেউ কিছু বলেন না, সময় পানি আসলে এত বড় বড় অনুষ্ঠানের কাছে এরা সময় পেলেন না। ভাবতে পারেন শামসুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু, হুমায়ুন আহমদের ঘনিষ্ঠ বন্ধু, আব্দুল গাফার চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে সালে চৌধুরী, এবং এদের সব কিছু লিখতে পারলে সালের পরামর্শ তারা চলবে না, অসম্ভব ব্যাপার। ইব্রাহিম খালেদ, আমি ইব্রাহিম মানে খালেদের কথা একটু বলি না, বলে না, উনি যখন অপরাধীরা বাংলা বলেন আমি এটা টেলিভিশনে সাক্ষাৎকার নিয়েছিলাম, উনি কি বলছেন জানেন? বলছে আমি তো ওকে যুদ্ধ করিনি, উনি ওইখান থেকে যে বাড়ি মারে পাথরের উপরে, পাথর থেকে ফুলকি বেরোয়, আগুনের ফুলকি বেরোয়, তার সমস্ত হাত পুড়ে গেছে, উনি কোনো গ্লাভস ব্যবহার করেননি, বলে যে আমি মুক্তিযুদ্ধ করিনি, এই ব্যথাটা আমার মুক্তিযুদ্ধের সান্ত্বনা। হাত তালি দেন জোরে। চিন্তা করতে পারেন দেশের জন্য কি পরিমাণ মমতা থাকলে, মুক্তিযুদ্ধের প্রতি কিরকম শ্রদ্ধা থাকলে এই ধরনের কথা বলতে পারে সালে চৌধুরী। আমি নিজে জানি, আমি নিজে জানি যে সাগর মসজিদ থেকে শুরু করে সবাই কি পাগলা ভক্ত এই লোকটার। আমরা নিজে মুসা ভাই, এবিএম মুসা, আমিনুল্লাহ বাদশাহ, এরা আপনার চিনেন সবাই, নাম করা শ্রদ্ধেয় মনীষী, তাদের সঙ্গে বসে উনি চা খেতাম ইত্যাদি গল্প করেন, আমি একদিন দুদিন দেখিনি। সেই লোকটা বলে তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে 1971 মহান মুক্তিযুদ্ধ। আজকে মহান মুক্তিযুদ্ধ না থাকতো, আজকে যদি আমরা সেদিন এই পাকিস্তানের দালালি করে বেড়াতাম, আজকে যদি আমরা সেদিন পাকিস্তানের পাপির পিছে ঘুরতাম, আজকে পাকিস্তানের মতো অবস্থা হতো। আগে কি ছিল? আগে আমাদের 1.5 টাকা ও 1.5 টাকা, ওদের 1 টাকা, এখন আমাদের 1 টাকা 12 আনা, ওদের 1 টাকা। আজকে বাংলাদেশের অর্থনীতি এখানে গেছে, আজকে বাংলাদেশের অর্থনীতি যেখানে গেছে, এত হরতাল পেট্রোল বোমার পরও আজকে বাংলাদেশের অর্থনীতি নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আজকে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের নারীরা আবার আশেপাশে চেয়ে দেখেন। আমি তো ভাবছিলাম যে এখানে একটা মেয়েও পাবো না, যেরকম শুনলাম শুনি নানা কথা শুনি, আজকে এখানে আপনার তাকিয়ে দেখেন আজকে কিরকম সুন্দরীরা এসেছেন, ভদ্র মহিলারা এসেছেন, এমনকি অনেকে সুন্দরীর চেহারাও দেখতে পাচ্ছি না, এরকম একেবারে যাক ভালো আছে তারা, নিশ্চয়ই আরো বেশি সুন্দরী। আমি যেটা বলতে চাই, বাংলাদেশে এশিয়া চীন এবং ভারতের অনেক অনেক কম বাংলাদেশে বাচ্চা মারা যায়, বিশ্বাস করবেন। চীনে এবং ভারতে যত বেশি প্রসূতি মা মারা যায় তার চেয়ে বাংলাদেশের হার অনেক কম। বাংলাদেশের শিক্ষার হার গত 25 বছরে যতটা বেড়েছে গণতন্ত্র আসার পর, আমি ডেলিভারিতে অঙ্ক করে বলা যে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার চালু হওয়ার পর কি খালেদা কি হাসিনা কিছু যায় আসে না, যারা এসছে তারা শিক্ষাকে এতখানি অগ্রাধিকার দিয়েছে, আজকে বাংলাদেশের মেয়েদের শিক্ষার হার ইউরোপের শিক্ষার হারের যে রেশিও তার চেয়ে বেশি। ভাবতে পারেন আজকে এভারেস্টে গেছে কে? মুহিত গেছে, মুসা ইব্রাহিম গেছে, কেন? নিশাত মজুমদার যায় নাই, ওয়াসফিয়া যায় নাই, দুটি মেয়েও গেছে। তারা নজরুল ইসলাম লিখেছে কি? নজরুল ইসলাম লিখেছেন শির নেহারি আমারি নত শির ওই শিখর হি মাদ্রি। আমাদের ওয়াসফিয়া গিয়া এবং নিশাত গিয়ে কি করেছে? এভারেস্ট রিপোর্ট পা রেখে চলে আসছে, বাংলাদেশের পতাকাটা ফুটিয়ে চলছে। আজকে কথা বলছি এই জন্যে যে বাঙালি মুসলমান কি করেছে, ডাঙ্গুলি খেলেছে, হাডুডু খেলেছে, দাঁড়িয়া বান্দা খেলেছে, পানির মধ্যে লুবিচুবি খেলেছে, আসলে কি খেলেছে, একটা লোকা খেলেছে মেয়েরা, বিনা পয়সার খেলা, খেলতে তো পয়সা লাগে রে ভাই, টাকা লাগে, ক্রিকেটে টাকা লাগে, ফুটবলে টাকা লাগে, ট্রেনিং লাগে। আজকে বাংলাদেশে প্লেয়াররা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডেতে কতবার সাকিব 1 নম্বরে ছিল, কতবার তামিম ইকবাল কতবার 1 নম্বরে ছিল, আজকে ধোনির মতো প্লেয়ার বাংলাদেশের বোলারকে কি তাজিমের সঙ্গে কথা বলে? আপনি দেখেন বেঙ্গল টিমে কোনদিন বাঙালি চান্স পায় নেই,
বাঙালি মুসলমান পাকিস্তান টিমে জিন্দিগিতে চান্স পায় নাই, ইন্ডিয়ান টিমে তো চান্স পাওয়ার প্রশ্নই আসে না। আজকে পাকিস্তান ইন্ডিয়া হারে হারে টের পায় বাংলাদেশের সঙ্গে ফুটবল, অস্ট্রেলিয়া তো আসেই না, এসা দৌড়ান দৌড়াইছে অস্ট্রেলিয়া আসে না, আসা সহজ নাই। কথাগুলি বলছি কেন, বাঙালি মুসলমান দান করেনি অনেক কারণ, আমিও নিজেও বলি, আমি নিজেও বলেছি যে মলমূত্র ত্যাগ চুল লক ছাড়া কিছু বাঙালি মুসলমান ত্যাগ করে নাই, কিন্তু কোত্থেকে করবে, থাকলে তো করবে, থাকলে হ্যাঁ কিছু চৌধুরী ছিলেন, কিছু সৈয়দ সাহেব ছিলেন, কাজী সাহেব ছিলেন, খন্দকার সাহেব ছিলেন, তারা চারটা বিয়ে করতেন, একটু হজ করতে যেতেন, এগুলি করতেন, দান করার সময়টা কোথায়। আজকে আমি আমি আমার 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 কৃতসামদের ভাষা আসবে, কোনো প্রত্যাশার জন্যে না, সবাই বলছেন আমিও বলি, আজকে যখন গেলাম স্কুল বলছে না এটা খেলার কমপ্লেক্স, খেলার কমপ্লেক্স মানে কি, জ্যালিত যারা তাদের জন্যে মেডিকেল হাসপাতাল, ভাবতে পারেন কত কমপ্লেক্স, কতগুলো কাজ রাগিব একা করেছে, সোজা ব্যাপার, কয়জনে পারে বলে, কয়জনে পারে, কয়জনের পক্ষে সম্ভব হয়, আরে আছে তো ত্যাগ করা যায় এত সোজা, রেখে দেয় নাতিরে এইটা খাওয়াবো, আচ্ছা না বাবা বাবা জামাই জন্য এটা রাখি, কয়জনে পারে নিজের টাকা এইভাবে রাখতে খরচ করতে অকাতরে, এবং এই ভদ্রলোক কখন এখানে আসতে পারতেন না যদি না তার স্ত্রী তার সমর্থন না দিতেন। আমার দৃঢ় ধারণা আপনারা পছন্দ করবেন আমি জানি, আমি মারা গেলে আমার বউ একটু অসুবিধা হবে, একটু অসুবিধা হবে, আমার লোকে চিনে চিনে মাঝে মাঝে তাড়াতাড়ি কাজটা করে দেয়, এই ব্যাপারে অসুবিধা হবে, বউ মারা গেলে আমার অবস্থা যে কী হবে আল্লাহ জানে, বেচারা চোখে দেখে না, আমারে পাঞ্জাবি দিছে বাড়ি বাড়িতে করেন না, আমারে পায়জামা দিছে আর একটা শার্ট দিচ্ছে, আচ্ছা কত পায়জামার শার্ট পরে এখানে আসা মানায়, আমি কালকে থেকে এই পায়জামা পাঞ্জাবি পরছি, বেচারা চোখে দেখে না কাজে আমার কপাল আজকে এই দুই ভোগ, তাই হোক। এখন আমি কেন এই কথাটা বলছি, বলছি এই জন্যে রাবেয়া নামে এক মহিলা ছিলেন যার সমর্থন না পেলে রাগিব আলী আজ এইখানে আসতে পারতেন না, অসম্ভব ব্যাপার, আমি বিশ্বাস করি না, প্রতিটি পুরুষের পেছনে একটি নারীর অবদান থাকে, প্রতিটি পুরুষের পেছনে, তেমনি প্রতিটি নারী যারা এগিয়ে যান তাদের পেছনে পুরুষের অবদান থাকেই, পুরুষ যদি বাংলাদেশের পুরুষরা যদি এই অবদানটা না রাখতো আজকে আমাদের মেয়েরা ফুটবলে চিন্তা করতে পারেন, এশিয়াতে কাঁপানো প্লেয়ার সালমান কথা জানেন, কেউ জানে না, আপনারা জানেন না কেউ সালমান কথা, ওয়ান ডে ইন্টারন্যাশনালে পৃথিবীতে চার বছর না দিয়ে পাঁচ বছর কন্টিনিউয়াস এক নম্বরে ছিলেন এই বাংলাদেশের সালমান, আর মেয়ে মানুষ মেয়ে গেলে তার ছবি ছাপে না, এতে আর মানিক আছে আমার বন্ধু, অপি আছে বন্ধু, এরা ছাপবে না ছবি, পুরুষের তো ছবি ছেপে দিত, মেয়েদের ছবি ছাপবে না, আমি কি করতে পারি, আমাদের তো এই প্রবণতা তো আছে, এই প্রবণতা আছে, আমি কথা বাড়াবো না, আমি জানি এই ছেলেমেয়েরা স্কুল থেকে আসছে, কলেজ থেকে আসছে, না কে আসছে, ভীষণ খিদা লাগছে, বলে লাভ নেন আমি পাঁচ ছটা শশা খেয়ে ফেলেছি, আমি কথা বাড়াতে চাই না, আমি একটা কথা তোমাদের দিকে তাকাবো, মেয়েদের দিকে তাকিয়ে বলি, আমার হ্যান্ডসাম বন্ধুদের ইয়াং ছেলেদের দিকে বলি, তোমরা যখন ক্ষমতায় আসবে জেনে রাখো পৃথিবীতে একটি মাত্র ভাষা বাংলা ভাষা যার জন্য রক্ত দিয়েছে দেশের মানুষ, আটটু যাও পাড়াও জকিগঞ্জ থেকে আসছে ফজলু, জকিগঞ্জ পাড়াও একটু করিমগঞ্জের দিকে যাও, দুইটা লোক মারা গেছে মাস্তানদের হাতে আর পুলিশের হাতে, একটু শিলচরের দিকে যাও এগারো জন মারা গেছে বাংলা ভাষার জন্যে, সেখানে কমলা ভট্টাচার্য সহ আরো নয়জন মারা গেছে, এক দশ মারা গেছে বাংলা ভাষার জন্য, শুধু আমরা প্রাণ দিয়েছি এটা ঠিক না, ওরাও দিয়েছে, আমাদের কৃতিত্ব কোথায়, আমাদের কৃতিত্ব হচ্ছে সাম্প্রদায়িক ধর্মভিত্তিক দেশ বিভাগের পর আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা ভাষার ক্ষেত্রে আমরা জাতীয়তাবাদ সৃষ্টি করেছিলাম, আমাদের সামনে ছিল কে, চিত্তরঞ্জন দাস ছিলেন, সুভাষ বসু ছিলেন, একে শেরে বাংলাকে ফজলুল হক ছিলেন, হোসেন সৈয়দ সরওয়ার ছিলেন, মজলুম জননেতা মৌলানা ভাসানি ছিলেন, আরো অনেকে ছিলেন, কিন্তু তাদের সমগ্র সাধনা ত্যাগ একটা মোহনায় মিশেছে, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যখন ছয় দফা, প্রথম যখন ছয় দফা দিলেন লাহোরে, প্রথম যখন পাকিস্তান প্রস্তাব দেয় লাহোরে, বাংলায় নয় কেন, তার বাংলা তখনও প্রস্তুত হয় নাই, একাত্তর সনে রক্ত দিয়ে প্রমাণ করেছি আমরা বাংলা আজ প্রস্তুত, বঙ্গবন্ধু হত্যার পরে পাকিস্তানের মতো উল্টো দিকে যাত্রা শুরু করেছিলাম আমরা,
একটা উল্টো দিকে যাত্রা শুরু করেছিলাম। 90-তে গণতন্ত্র এলো, 90-তে গণতন্ত্র এসেছে, প্রত্যাশা পূরণ হয়নি। 95-96-তে নির্বাচন এসেছে, কিছু পরিবর্তন এসেছে, প্রত্যাশা পূরণ হয়নি। এখনো বঙ্গবন্ধুর কথাই বলতে হয়, স্বাধীনতার সংগ্রাম সফল হয়েছে, কিন্তু মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধু সেই রেস করছেন, মুক্তি আমাদের আজও আসে নাই। আসো আজও মহারাজাকে জবাই করা হয়, আজও মন্দির লুটপাট করা হয়, কারণ খবরের কাগজে পড়েছি। এখনো সাম্প্রদায়িক পাকিস্তানের সেই দালালরা এখনো ভক্তি মেরে বসে আছে। কোন অবস্থাতে বাংলাদেশে তা সহ্য করা হবে না, আর কোনোদিন আমাদেরকে সন্ত্রাস করতে দেওয়া হবে না। বহু লোক মারা গেছে, আমির মতো অনেক লোক মারা যাবে, কিন্তু বাংলাদেশে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের হাতে থেকে যাবো আমরা। আমরা চাইবো একটি মানুষ যেন না খেয়ে মরে, বিনা চিকিৎসা একটা মানুষ যেন মরতে না দেওয়া হয়। এবং মেয়ের বিয়ে দিতে গিয়ে জমি বিক্রি করে, মায়ের সোনা বিক্রি করে, এটা করে সেটা করে, না এগুলি চলবে না। বাংলাদেশের কোন মেয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক না। একটু হাততালিও দিবা না তোমরা, আমি তো বলছি একটু চোখ মারবা, হাততালিও দিবা, তোমরা দিতে চাও না, এত ঠিকঠাক তোমরা বুঝাবো না। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি